আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম আমি আজকে পালং শাক ভাজি করে দেখাবো এখানে আমি দুই আটি পালং শাক নিয়ে নিয়েছি পালং শাকগুলোকে বেছে নিয়েছি এবার খুব ভালোভাবে আমি ধুয়ে নিব শাকের মধ্যে অনেক বালু থাকে তাই চার থেকে পাঁচবার করে শাকগুলোকে ধুয়ে নিতে হবে আমার শাকটা ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি শাকগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব চাইলে কুচি করেও কেটে নিতে পারেন আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি শাকগুলোকে আমি একটা চালনির মধ্যে রেখে দিচ্ছি যাতে এর মধ্যে যদি কোনো পানি অবচিষ্ট থাকে সেই পানিটা ঝরে যায় শাকগুলোকে ধুয়ে কেটে পানি ঝরিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবারে আমি চুলায় চলে যাব চুলা একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণে রেগুলার রান্নার তেল আমি এখানে সয়াবিন তেল দিয়ে রান্না করছি আপনারা চাইলে সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি হাফ কাপ দশ বারোটা কাঁচামরিচ আমি খালি করে দিয়ে দিয়েছি এগুলোকে আমি একটু হালকা ব্রাউন করে ভেজে নেব যারা আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আপনার একটা লাইক আমাকে ভিডিও বানাতে আগ্রহ জাগায় আমার পেঁয়াজ কাঁচামচটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার যে শাকটা আমি ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এই পর্যায়ে চুলার জালটা থাকবে মিডিয়াম হিটে আমার শাকটা নেড়েচেড়ে নেওয়া হয়ে গিয়েছে এবার একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি আবার একটু নেড়েচেড়ে দিব শাক অনেকটাই কমে গিয়েছে প্রথমে শাকটা অনেক বেশি থাকলেও রান্না করার পরে শাকটা অনেকটাই কমে যায় তাই অবশ্যই লবণটা বুঝে দিতে হবে এ পর্যায়ে এসে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তাহলে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথেই সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আমার শাকের পানিটা শুকিয়ে গিয়েছে এবারে শাকটা আমি একটু ভাজা ভাজা করে নেব পানিটা খুব ভালোভাবে শুকিয়ে নেব পালং শাক পুষ্টিগুণে ভরপুর একটি শাক এই শাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ সি কে ফলিক অ্যাসিড আয়রন ও ক্যালসিয়াম রয়েছে এছাড়া যে কোনো শাকই শরীরের জন্য খুবই উপকারী তাই বেশ বেশি করে অবশ্যই শাক খাবেন আমার রান্নাটা হয়ে গিয়েছে আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি আজ এই পর্যন্তই আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ